শিবসাগরের রজাবাড়ি চা বাগিচাত মৃত্যু ঘণ্টা, অন্ধকারের দিশে সশস্ত্র শ্রমিকর ভবিষ্যৎ। চাহ নিগমর হঠকারী সিদ্ধান্তর পাছতে বন্ধ হওয়ার দিকে আগবাড়িছে শিবসাগরের রজাবাড়ি চা বাগিচা। চাহ নিগমে 2023 সনের 1 এপ্রিলত রজাবাড়ি বাগিচাসহ লিজত দিছিল 12খন চাহ বাগিচা। ডি কে এন্টারপ্রাইজ নামৰ এটা প্রতিষ্ঠানে লিজত লৈছিল রজাবাড়ি চাহ বাগিচা, কিন্তু 30 বছৰৰ বাবে চাহ বাগিচা লিজত লওয়া প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীয়ে নভেম্বর মাহতে চাহ বাগিচাখনক মডগেজ হিসাবে দি পঞ্জাব ন্যাশনাল ব্যাংকৰ পৰা আদায় করে কোটি টাকার ঋণ। এই কাণ্ডর কোনো ভূভাগে নাপালে বাগিচাখনের কোনো লোকে, আদায় নিদিলে শ্রমিকর মজুরি, পি এফর ধন নিদিলে অবসরপ্রাপ্ত 25 জন শ্রমিকর পি এফর ধন। ইয়ার পাছতে অরাজক পরিস্থিতিলৈ গতি করা চাহ বাগিচাখনের দায়িত্ব লবলৈ বাধ্য হয় জিলা আয়ুক্তর নেতৃত্বত গঠিত এখন কমিটিয়ে। এতিয়া বর্তমান শিবসাগর ডিস্ট্রিক্টর উপায়ুক্ত মহোদয় আর সোনাই ডিস্ট্রিক্টর উপায়ুক্ত মহোদয় আন্ডারত এখন এখন কমিটি বনায় দিলে। তাত আপনার কমিটিত থাকে ইস্টার্ন লেবার কমিশনার, পি এফ কমিশনার, বাগানের হিসাবে আমার সেক্রেটারি প্রেসিডেন্ট, সংঘর মানে চাহ মজদুর সংঘর মানুষ আছে, চাহ কর্মচারী সংঘ মানুষ আছে, এনেকে আমার এখন কমিটি বনাই পেলালে। আর চল্লিশটা এনেকে আছে, আমি যান পাতর পয়সা পাও আমি তেনেকে পয়সা দিয়ে আছো। সম্প্রতি কেঁচা চাহপাত বিক্রি করে পয়া টকারে কমিটিখনে শ্রমিকসকলক আদায় দিয়ে আছে মজুরি, কিন্তু অনাদায় হয়ে আছে শ্রমিকসকলের রেশন পাতিকে ধরে পি এফর ধন। কেঁচাপাত বিকি আমি আমার দৈনিক মজুরিটা করে আছো, যদি বিনিময়ত আমার ঘর সংসার করে পরিয়ালটা পোপাল করবলে দিগদার হয়, আমার লড়াছলীক পড়াবলে দিগদার হয়। এটা মজুরি আমার 232 টাকা দিয়ে আছে। নভেম্বর মাহর পর আমার এটা পাত বন্ধ হব, পাত বন্ধ হলে আমার 4-5 মাস আমি এতে কেনকে চলিম, আমার রাইজে কিভাবে চলিব, এতে আমার লড়াছলী কেনকে আমি ভবিষ্যৎ পোপালন করে আমি লেখাপড়া করব পারি। সঠিকভাবে বাগানখন পরিচালনা করব নারাত লিজত দিবলৈ এই পর্যন্ত 3 বারকৈ নিবিদা আহ্বান করে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যদিও মডগেজত বাগানখন দি থাকার বাবে কোনেও বাগানখন লিজত বা ক্রয় করবলৈ আগবাড়ি অহা নাই। অসম চাহ নিগমের যা বছর প্রায় 30 বছরের কারণে ডি কে এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডেনিস কুকুরাচোয়াক দিয়া হয়েছিল রজাবাড়ি চাহ বাগিচা আর ডিপলিং চাহ বাগিচা, আর তখেতে এই রজাবাড়ি চাহ বাগিচা আর ডিপলিং চাহ বাগিচাক সম্পূর্ণ মর্টগেজত রাখি পিএনবি ন্যাশনাল ব্যাংকের পরা প্রায় 3 কোটি টাকা ইতিমধ্যে লোন লৈছে। আয়ুক্ত মহোদয় এটা বিশেষ পদক্ষেপ লো বিভিন্ন কোম্পানির মাজত একটা নিবেদা প্রস্তুত করে নিবেদা আগবাইছিল, কিন্তু এই নিবেদাত কোনো আগবাড়ি অহা নাই যেহেতু মর্টগেজত এই বাগিচাখন থাকার কারণে। ভয়ঙ্কর কথাটো হল অক্টোবরের শেষের পর চাহ বাগান সমূহত কেঁচা চাহপাত উৎপাদন হ্রাস হয়, খরালি পাত উৎপাদন বন্ধ থাকা সময়ত কর শ্রমিকসকলে লাভ করব মজুরি। শিবসাগরের পর প্রদীপ গগৈ, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট।